আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার আজকে নতুন ব্লগে। আমি এখন আছি বিমন লেবার, এটা বিমন লেবার গলফ কোর্স। এখানে ধনীদের জায়গা এটা অ্যাকচুয়ালি, এই জন্য গলফ কোর্স দিয়ে শুরু করলাম। এখানে যত ধনীরা এখানে গলফ খেলতে আসেন, এখন কোভিডের কারণে এখানে লোক সংখ্যা খুবই কম। তো বিমন এমন একটা জায়গা যেখানে আপনার অনেক ধনী লোকের আনাগোনা, বড় লোক টুরিস্টরাই আসে এখানে। অনেক বড় বড় হোটেল, ক্যাসিনো অনেক কিছুই আছে এখানে। এর গলফ কোর্সটি 1930 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক বিশাল এক জায়গা নিয়ে এর অবস্থান। আমি এখন দাঁড়িয়ে আছি জীবন লেবা ক্যাসিনোর সামনে। জীবন ক্যাসিনো খুবই পরিচিত একটি জায়গা। জীবনের মূলত ধনীরাই এখানে আসেন, এখানে এসে তাদের সময় অতিবাহিত করেন। পাশেই খুব সুন্দর একটা পানির স্রোত ধারা। এটা ক্যাসিনোর এন্ট্রান্স। কোভিড ছাড়ার সময় এখানে প্রচুর লোকজন আনাগোনা থাকে, একদমই খালি। এটা একদম এখানকার সিটি কাউন্সিলের ঠিক অপোজিটে এটার অবস্থান, পাশাপাশি অবস্থান অ্যাকচুয়ালি। জীবন লেবা ফ্রান্সের এবং সুইসের বর্ডার সংলগ্ন একটা শহর, খুব ছোট একটা শহর, কিন্তু এর ভিতরে আছে অনেক ধরনের অ্যাক্টিভিটি, অনেক ধনী শহরের অনেক কিছুই আপনি এখানে খুঁজে পাবেন। জীবন লেবা আসলে একটি স্পা শহর বা স্পা টাউন। এখানে খুব বড় একটা থার্মাল স্পা সেন্টার আছে। স্পা সেন্টারের পাশেই খুব সুন্দর একটা খরস্রোত, একটা ছোট নদী বয়ে গেছে। আপনি যখন জীবনে হাঁটবেন তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন এই জায়গাটা কতটা ধনী। প্রত্যেকটা বাড়িঘর এখানে খুব সুন্দর করে বানানো, অনেক সুন্দর সুন্দর ভিলা বাড়ি। যেগুলি এখানকার গাড়িগুলোও খুব দামি দামি গাড়ি, এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ধনী সিটি না হলে এতটা সুন্দরভাবে গুছিয়ে রাখে না। এটা ওল্ড টাউনেরই একটা অংশ। এখানে টিপিক্যাল ফ্রেঞ্চ কিছু ছোঁয়া পাবেন, আর এর বাহিরে চতুর্দিকে যত জায়গা আছে আপনি ম্যাক্সিমামই দেখবেন খুব সুন্দর সুন্দর ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ভিলা বাড়ি, যেগুলো মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তের ধনীরা এগুলো ক্রয় করে থাকেন তাদের বিলাসবহুল জীবনযাপনের অংশ হিসেবে। মূল শহরটি খুব বেশি একটা বড় নয়, আপনি চাইলে খুব অল্প সময়ে মূল শহরটি ঘুরে দেখতে পারবেন। এই শহরের জনসংখ্যা মাত্র 9400 জন। ভ্রমণার্থীদের কাছে খুব পছন্দের একটি স্থান। এখানকার অধিকাংশ বাড়ি ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স ভিলা বাড়ি, তাছাড়াও কিছু অ্যাপার্টমেন্টও রয়েছে। জীবন লেবা এর লেকটি একটি কৃত্রিম লেক, 1945 সালে এটি তৈরি করা হয়। পুরো লেকটি একবার ঘুরতে হলে আপনাকে প্রায় 3.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এর চতুর্দিকে রয়েছে জুরা পর্বত,
আর ফ্রান্সের আল্পসের অংশ, যেখানে ফ্রান্সের বিখ্যাত মৌ ব্লঁটাও আছে। লেকে ভ্রমণ শুধু স্থানীয়দের কাছেই নয়, সারা বিশ্বের ভ্রমণার্থীদের কাছেই অতি প্রিয় লেক দিভন লে বা লেক। লেকটির এক পাশেই রয়েছে হর্স কোর্স, রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি ঘোড়া দর্শন হয়ে যাবে আপনার। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য তৈরি রয়েছে অনেক সরঞ্জাম। পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে ছোট ছোট খেলার পার্ক, যেখানে বাচ্চারা খুব মনের আনন্দে খেলতে পারবে। এছাড়া কেউ সাইক্লিং, কেউ স্কেটিং, বিভিন্ন অ্যাক্টিভিটি তো করছেই। লেক সংলগ্ন এক সুন্দর এক রাস্তা তৈরি আছে পাশে। এখানে জীব বৈচিত্র্য খুব সংরক্ষণ করা হয়। এই পার্কটাতে এই ধরনের প্রাণী মানে মাছ বা এই হাঁস পাখিগুলো এখানে বিচরণ করতে আসে। কার্প যেটা আমি চিনি আমাদের দেশেও পাওয়া যায়, বিভিন্ন ধরনের হাঁস, বক পাখি ইত্যাদি ইত্যাদি। খুব চোখ ধাঁধানো সুন্দর এক পরিবেশ এখানে। জেনেভা থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার, আর নিয়ন থেকে 5 কিলোমিটার দূরের অবস্থান। 2012 সাল থেকে এটি বৃহত্তর জেনেভার অংশ। পরিবেশটা একদম প্রাণ জুড়িয়ে নেওয়ার মতো। লেকটির আরেক পাশে খুবই পরিচ্ছন্ন বালির একটি কৃত্রিম সৈকত তৈরি করা হয়েছে। গরমকালে ভ্রমণার্থীরা এখানে এসে গোসলও করতে পারেন। লেকের পানি খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার। স্বচ্ছ লেকের পানিতে মাছ ধরার ব্যবস্থাও আছে। এখানে সামারের সময় প্রচণ্ড ভিড় হয়, তো আমাদের এখানে বসন্তকাল চলছে এখন, আর কিছুদিন পরে গরম খুব পড়বে,
তখন এখানে জায়গা সংকুলন হয় না, এত লোক হয়। এই গাছটায় কতগুলো সুন্দর সুন্দর পাখি বসেছে আল্লাহ আলম, কিন্তু পাখিদের ডাক শুনে মনটা জুড়িয়ে গেল একেবারে। স্বচ্ছ নীল লেকের পানি, আর দূরে সেই ফ্রান্সের আলপসের অংশ, ফ্রান্সের সর্বোচ্চ পাহাড়টা ওই দিকটায়। এটা জুড়ার পাহাড়ের অংশ, লেকের আরেক পাশে রয়েছে এক খোলা সুইমিং পুল। মূলত কোভিডের কারণে এখন সবকিছুই বন্ধ রয়েছে। এই শহরটাতে আপনি সবুজের সমারোহ দেখবেন অধিক, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার। অনেক জায়গায় ঘুরেছি, কেন জানি না এই জায়গাটার জন্য একটা অন্যরকম এক ভালোবাসা তৈরি হয়েছে। তো একটা কারণ আমি কিছুটা উপলব্ধি করতে পারছি, সেটা আমার মনে হয় কত স্থান ঘুরেছি, এত পাখির কোলাহল কোথাও শুনিনি। ধন্যবাদ বন্ধুরা সবাই সাথে থাকার জন্য, এভাবেই পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চাপবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।